এই জন্য আপনাদের সামনে এই বিষয়টাকে আমরা উপস্থাপন করছি। এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সংগঠন ইসলামের জায়েজ বিষয়। কি জন্য জায়েজ বিষয়? আল ইবাদা হলো কি? আর দাওয়া, দাওয়া হলো ইবাদা। এটা কি অবস্থার প্রেক্ষাপটে কখনো ফরজ হয়, কখনো কি হয় অজিব হয়, কখনো মুস্তাহাব হয়, অবস্থার প্রেক্ষাপটে। আমরা ধরে নিলাম বর্তমান বিশ্বের অবস্থা অনুযায়ী দাওয়াত একটা ফরজ আইন, ভালো কথা, কিন্তু কোন কর্মেই কোন সংগঠন করা ফরজ নয়, এটা জায়েজ বিষয়। কি জন্য জায়েজ বিষয়? দাওয়াতে যত মাধ্যমাবলী আছে এই মাধ্যমের মধ্যে একটি মাত্র মাধ্যম হলো কি সংগঠন। দাওয়াতের যতগুলো মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলোর মধ্যে শর্ত সাপেক্ষে একটি শর্ত হলো যে সংগঠন। সুতরাং আমরা দাওয়াতে কাজ করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, নিজের জবাবদিহিতার জন্য কাজ করতে চাই, এইরকম করে যদি লক্ষ লক্ষ সংগঠন এই পৃথিবীতে হয় তার অসুবিধা আছে? মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করাটা কি জায়েজ না? কি কারণে? এখানে আল ইলম হলো ইবাদা, আর মাদ্রাসা হলো কি ওই ইলম অর্জন করার একটি মাধ্যম, না অন্য কিছু? তাহলে বাংলাদেশের মাদ্রাসা যদি হাজার হাজার হয় তাহলে কোনো অসুবিধা আছে? কোন অসুবিধা নেই। সুতরাং দাওয়াতের জন্য যদি হাজার হাজার সংগঠন থাকে এই পৃথিবীতে, এই সমস্ত সংগঠনগুলোকে ভেঙে এক হতে হবে এমন কোন কথা আছে? বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, যত মাদ্রাসা আছে, যত কলেজগুলো আছে, সবগুলো ভেঙে একটা প্রতিষ্ঠান করা দরকার আছে? দরকার নেই। তবে কি দরকার আছে? এই জায়গায় পড়ানো হচ্ছে কি সেটা আমার দেখা দরকার আছে। এক কলেজের সাথে আর এক কলেজের মিল আছে কিনা, এক মাদ্রাসার সাথে আর এক মাদ্রাসার মিল আছে কিনা, এক মাদ্রাসার সাথে আর এক মাদ্রাসা যে পড়ায় এই পড়াটা সঠিক কিনা, এক মাদ্রাসা আর এক মাদ্রাসা কাফের বলে কিনা, বেদাতি বলে কিনা, পথভ্রষ্ট বলে কিনা, এটা দেখার বিষয়। যদি তারা এলএম শিক্ষার মূল জিনিসটাকে গ্রহণ করে অনেক প্রতিষ্ঠান হয় কোনো অসুবিধা নাই। সুতরাং হাজার হাজার সংগ্রহ যদি এই পৃথিবীতে হয় দাওয়াতের জন্য কোনো অসুবিধা নাই। তবে অসুবিধাটা ওই জায়গায় যদি দাওয়াত দাওয়াতের জন্য সংগঠনের মাধ্যম হয়ে যায় তাহলে এই সংগঠনগুলোর আমিরদেরকে এক জায়গায় আমরা করতে পারি না কেন? কথা বুঝতে পারা গেছে? দাওয়াত দেওয়াটা কি দাওয়াতের জন্য সংগঠনের একটা জায়েজ কাজ, কিন্তু একটি সংগঠনের লোক আর একটি সংগঠনের লোকদেরকে ভালোবাসবে এটা কি কাজ? ফরজ না? এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে, এক মুসলিম অপর মুসলিমের সাথে হিংসা করবে না, বিদ্বেষ করবে না, কলহ করবে না, কাটাকাটি করবে না, মারামারি করবে না, এগুলো কি ফরজ ইবাদত না? আজকে দেখা যাচ্ছে সংগঠনের স্বার্থে একজন আরেকজনকে ভালোবাসে, সংগঠনের স্বার্থে একজন আরেকজনকে অগ্রাধিকার দেয়, সংগঠনের স্বার্থে একজন আরেকজনের সাথে শত্রুতা আবরণ করে, যে না এটা না। একজন মানুষ আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, একজন মানুষ আল্লাহর জন্য আরেকজনের সাথে শত্রুতা পোষণ করবে, একজন মানুষ আল্লাহর জন্য একজনকে অগ্রাধিকার দেবে আরেকজনকে অগ্রাধিকার দেবে না। এটা যদি আমরা করতে পারি তাহলে এটা হবে সংগঠনের মাধ্যম। আর যদি আমরা এটা করতে না পারি তাহলে এরকম সংগঠন সমাজে উপকারের চেয়ে ক্ষতির দিক বেশি বয়ে নিয়ে আসবে। সুতরাং আমি আমার আলোচনার শেষাংশে বিশ্ববাসীকে দায়িত্ব আহ্বান জানাতে চাই, কে কোন সংগঠন করে এইটা ভেঙে ফেলতে দরকার নেই। আপনি ওই জায়গা থেকে আপনাকে মডিফাই করুন, আপনার সংগঠন দাওয়া বিজ্ঞানের সাথে মিল আছে কিনা, দাওয়াতের যে নিয়ম পদ্ধতি লক্ষ্য উদ্দেশ্য সেটাকে আপনি গ্রহণ করছেন কিনা। আপনি যদি সেটা গ্রহণ করেন, আরেকটি দল যদি সেটাই গ্রহণ করে, তাহলে এরা এক অখণ্ডিত দেহে পরিণত হবে। সুতরাং আসুন আমরা প্রকৃত ভাবে দাওয়াতি কাজ করি। আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই, তিনি অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত কষ্ট করে তিনি এখানে মূলনীতি নিয়ে আসছেন যে এইভাবে সংগঠন জায়েজ আছে আর এইভাবে সংগঠন করা না জায়েজ। এরপর উনি বিশ্ববাসীকে বলতেছেন, হে বিশ্বের মানুষ, তোমরা এই কথা কেউ বলো না, আমি অমুকের কর্মী, আমি অমুক দলের অনুসারী, অমুক ফেরকার অনুসারী, তোমরা এটা কেন বলতে চাও? তোমরা কেন বলতে পারো না আমি একজন মুসলিম? তোমরা কেন বলতে পারো না আমি একজন মুসলিম? মুসলিম নাম